বিসিবির খামখেয়ালি আচরণে বইছে সমালোচনার ঝড়। করোনাকালে টি টোয়েন্টি বিশ্বকাপে বিসিবি দল পাঠায় 15 জনের, আর ঘরের মাঠে এক টেস্টের জন্য দেয়া হয় 20 জনের দল। চোখ কপালে ওঠে দলে নাইম শেখকে রেখে। নাইম প্রথম শ্রেণীর ক্রিকেটেই খেলেছেন 21 মাস আগে। সাধারণত কোনো স্কোয়াড ঘোষণা করা হলে সেখানে চমক থাকে, কিন্তু বাংলাদেশের কোনো দল ঘোষণায় চমক নয়, সেটা যেন তামাশা। এই যেমন এবার টেস্টের জন্য স্কোয়াডটা দেওয়া হয়েছে 20 সদস্যের, খেলবেন তো 11 জনই, তার জন্য 20 জনের দল দিলে নির্বাচকরা নির্বাচনটা করলেন কোথায়? এখানে 20 জন যে নিয়েছে এরা আরেকটা ওপেনারও অ্যাড করেছেন আর কি, নাইম শেখ। আমি জানি না কত কি হবে, কিভাবে টিম করবে আই ডোন্ট নো। আমার মনে হয় দুইটা চেঞ্জ হবে, একটা হয়তো ওপেনিং স্পটে হবে আর একটা হয়তো মিডল অর্ডারে হবে আমার যা মনে হয়। দায়িত্ব শুধু তিন নির্বাচকের নয়, স্কোয়াড ঘোষণায় কোচ, অধিনায়ক, টিম ম্যানেজমেন্টের সবার মতামত তো নেওয়া হয়। প্রশ্ন উঠেছে আরেকটা জোরে সোরে, নাইম শেখ, যিনি কিনা টি টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে পরিচিত, তবে সেখানেও নাইমের হাল বেহাল। স্ট্রাইক রেট 105, যে কারণে তাকে নিয়ে ট্রল হয় অনেক। বলা হয় 32টা টি টোয়েন্টি আর 2 ওয়ানডে খেলা নাইম টি টোয়েন্টিতেই নাকি করেন টেস্টের প্র্যাকটিস। এখন সেটা দেখেই কি অনুপ্রাণিত হলো বিসিবির নির্বাচক আর টিম ম্যানেজমেন্ট? তাই কি প্রায় 2 বছর আগে সবশেষ প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা নাইম টেস্ট দলে? এখানে কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ নেই ওকে টেস্ট টিমে অ্যাড করার জন্য। এখানে যেটা এখন যে স্কোয়াডটা আছে এর মধ্যে ওপেনিং স্লটে আমি রাখবো, সাদমানকে রাখবো এবং শান্তকে ওপেনিং স্পটে নিয়ে আসবো। 900 কোটি টাকার বোর্ডের কর্মকাণ্ডে গর্ব হবার কথা, কিন্তু তাদের কাজে রীতিমতো বানানো যাবে ধারাবাহিক কমেডি শো। সাকিবের শরীরে শহীদুলের মুখ। চট্টগ্রাম টেস্টের টিকিট তো ডে নাইট ম্যাচ ছাপিয়ে হোল নাইট ম্যাচ দেখানোর কথাই বলছিল। প্লেয়ার লিস্টে বাংলাদেশের নাম লেখা বাংলাদেশ, এবার দ্বিতীয় টেস্টের স্কোয়াডে লেখা প্রথম টেস্টের স্কোয়াড। ফারজানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক।